হ্যালো, গুড নুন সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই কেরিয়ার উইল বাংলায়। কেরিয়ার উইল বাংলায় আমি বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু একটা করে লাইভ ক্লাস সায়েন্সের তরফ থেকে পাবে। তো আজকেও এই সপ্তাহে আমি আগের সপ্তাহের মতন চলে এসেছি সায়েন্সের লাইভ ক্লাস নিয়ে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইয়ার প্র্যাকটিস করব বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজি টপিকের ওপর। আমার নাম সুমনা। তো চলো আমরা আমাদের সেশন স্টার্ট করি। যারা যারা জয়েন করে গেছো তাদের সবাইকে ওয়েলকাম জানাই। এবং আজকে আমাদের টপিক কি হবে সেটা অবশ্যই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। টপিক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অন ওয়ার্ক। ওয়ার্ক থেকে SSC স্টাফ সিলেকশন কমিশনের, CHSL, CGL এবং সেই সাথে সাথে UPSC, WBCS এ যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে এই ওয়ার্ক রিলেটেড যা যা কনসেপ্ট দরকার, তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তার জন্য যা যা কনসেপ্ট দরকার সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। আলোচনা হবে, শেখাও হবে এবং প্র্যাকটিসও কিন্তু হবে। তো তাড়াতাড়ি সবাই কিন্তু এই ক্লাসটাকে লাইক এবং শেয়ার করে দাও। এবং আরও একটা জিনিস, যা কোশ্চেন থাকবে আগে আমি বোঝাবো, সেটা মন দিয়ে শুনবে, শোনার পর কিন্তু আনসার করবে। কেমন? তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবার ফার্স্টে আমরা যে কোশ্চেনের দিকে যাব সেটা হচ্ছে এই সেশনের সবার ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ, বলছে দ্য ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন উইচ অফ দ্য ফলোয়িং। বলছে ওয়ার্ক ডান এই চারটে অপশনের মধ্যে কার উপর ডিপেন্ড করে না। তো সবার প্রথমে চলো আমরা একটু জেনে নিই যে এই ওয়ার্ক বলতে ফিজিক্সে কাকে বলা হয় বা ওয়ার্কের ফর্মুলা কি, দেন আমরা এটার আনসার করব। গুড আফটারনুন সুদীপ্তা, তনয়, রিক, সবাই গুড আফটারনুন। তো ওয়ার্ক বলতে কি বোঝায় সেটা চলো প্রথমে আমরা জেনে নিই। ওয়ার্ক বলতে বোঝায় ফোর্স, এবং সেই ফোর্সের জন্য যখন ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে, এবং এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে সেখানে একটি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বা কোণ তৈরি হচ্ছে, সেই কোণটাকে বলা হচ্ছে কস থিটা। কেমন? তো ফিজিক্সের ভাষায় বল প্রয়োগের জন্য যখন সরণ ঘটে এবং সেই বল প্রয়োগ এবং সরণের মধ্যে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় কস থিটা। কস থিটা দিয়ে যখন আমি গুণ করব এই তিনটেকেই আমরা পাবো ওয়ার্ক। কেমন? তো এবার এখানে চলে আসি আনসারে। বলছি ওয়ার্ক ডান কখন বলবো যে এটা ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না। বলছে ডিসপ্লেসমেন্টের উপর কি ওয়ার্ক ডান ডিপেন্ড করে না, নাকি ফোর্স অ্যাপ্লাইড এর উপর ডিপেন্ড করে না, নাকি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে না, নাকি ইনিশিয়াল ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এক্ষুনি তোমাদেরকে আমি বলে দিলাম যে ওয়ার্ক ডানের যদি আমি কথায় আসি বা কাজের যদি আমি কথায় আসি সেটা এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে। কস থিটা কি? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল। তো এই তিনটে জিনিসের উপর যখন ওয়ার্ক ডান ডিপেন্ড করছে তাহলে অবশ্যই অপশন এলিমিনেট করে আমরা কোনটা পাবো, এইটা, অপশন নাম্বার ডি। সি কিন্তু নয়, অপশন নাম্বার ডি এখানে আনসার হবে। কেন আনসার হবে অপশন নাম্বার ডি, চলো সবাই একটু কমেন্ট দেখে নিই। তনয় বলছে সি, না সি হবে না। কেন না? এই কস থিটাটা কি ছিল? এই কস থিটাটা ছিল অ্যাঙ্গেল। কার মধ্যে কার অ্যাঙ্গেল? সেই জন্যই বারবার বলছি যে আমি যেটা বলছি সেটা একটু শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, আনসার করতে সুবিধা হবে। তো ওয়ার্ক কিন্তু তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে, ফোর্স, ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স। তো সেই কারণে এইখানে কার উপর ডিপেন্ড করবে না সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কোনো অবজেক্টের কি সেটা নিয়ে ওয়ার্কের কোনো মাথা ব্যথা নেই। কেন নেই? কারণ ওয়ার্কের ফর্মুলায় ভেলোসিটি রিলেটেড কিন্তু কোনো টার্ম ইউজ করা নেই। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? ইয়েস অর নো সবাই একটু চ্যাট বক্সে আমাকে লিখে জানাও। আর অবশ্যই এই রকমেরই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। এই প্রশ্নটা SSC CGL এ এসেছে, তো সেই ক্ষেত্রে এই রকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এখনো কিন্তু স্ট্রেট কাট প্রশ্ন আসছে না, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। ওকে, তোরাই বলেছে ক্লিয়ার। এবার আমি
আসি এই অ্যাঙ্গেলটায়, পাশে দেখো কয়েকটা ছবি আমি রেখেছি, আমি একটু এই সাইডে সরে আসি যাতে ছবিটা দেখতে পাও। তো এখানে দেখো একজন ফিল্ডার ক্যাচ করছে বল, তো বলের যদি আমি অভিমুখ দেখি এবং বলকে মাটির দিকে আকর্ষণ করছে কে, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল। তো এই যে বল, এই বলকে মাটির দিকে বা গ্র্যাভিটেশনের দিকে আকর্ষণ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তো এটাও তো এক ধরনের বল, যে কিনা বল মানে ক্রিকেট বলকে মাটির দিকে নিয়ে আসছে, তো এটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। তো ডিসপ্লেসমেন্ট বা সরণ কোন দিকে হচ্ছে? ডিসপ্লেসমেন্ট বা সরণ যেদিকে ফোর্স ঠিক সেই দিকেই হচ্ছে, তাই না? তো যখন ডিসপ্লেসমেন্ট বা তোমার ফোর্স দুটো একই অভিমুখে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানছে, ক্রিকেট বল নিচের দিকেই সরণ হচ্ছে, তখন এই ধরনের অ্যাকশনকে বলা হয় পজিটিভ ওয়ার্ক ডান বা ধনাত্মক কার্য। এক্ষেত্রে অ্যাঙ্গেল সবসময় আমরা ধরে নিই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রির মধ্যে থাকবে। ওকে চলো, তো পজিটিভ ওয়ার্কডানের ক্ষেত্রে এই কস থিটার অ্যাঙ্গেল কত হবে? পজিটিভ ওয়ার্কডানের ক্ষেত্রে এই কস থিটার অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রির থেকে কম হবে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। এরপর চলে আসি এই ছেলেটার দিকে, একটু ভালো করে তাকাও। এই ছেলেটা কি করছে? একটা বলকে দড়িতে বেঁধে ঘোরাচ্ছে। তো এইখানে যদি হঠাৎ করে এই বলটাকে ও ছেড়ে দেয়, সাথে সাথে বলটা কিন্তু ঠিক যে পজিশনে সেখান থেকে এই রকম তির্যক স্পর্শ করে বেরিয়ে যাবে। বলের অভিমুখ কোন দিকে ছিল? এক্ষুনি আমি তোমাদেরকে বললাম বলের অভিমুখ ছিল কিন্তু ওর এই দিকে, এই দিকে বলের অভিমুখ ছিল, আর বেরিয়ে গেল কিভাবে? এইভাবে সোজা কিন্তু ও বেরিয়ে গেল। তো তার মানে বলের যে ডিসপ্লেসমেন্ট বা সরণ আর এইখানে যে বল প্রয়োগ করে এই ছোট্ট গোলাটাকে বা ছোট্ট বলটাকে ঘোরানো হচ্ছে, দুটো কিন্তু 90 ডিগ্রিতে আছে। তো যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তখন পুরো ওয়ার্ক ডানটাকে আমি 0 ওয়ার্ক ডান বলবো। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা হোক, একটা বল নিয়ে আমি দড়িতে ভেদে ঘোরানো হোক, এই সমস্ত কিছুই কিন্তু 0 ওয়ার্কডানের মধ্যে পড়বে। কোনো বস্তু নিয়ে, এই ফোনটা নিয়ে আমি যদি ক্যামেরার দিকে এগোই, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু নিচের দিকে টানছে এবং ফোনটা যেহেতু সোজাসুজি এইভাবে যাচ্ছে পারপেন্ডিকুলারলি বা 90 ডিগ্রিতে, তো সেটাও কিন্তু 0 ওয়ার্কডান হবে। কেমন? চলো এরপর আসি নেগেটিভ ওয়ার্কডান। নেগেটিভ ওয়ার্কডান কি? যখন ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে আর ফোর্স যেদিকে হবে দুটো অপোজিট, মানে যদি ধরো আমি বলটাকে ক্যাচ করার কথা ভাবছি, ভালো করে বোঝো, বলটা আসছে গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে অনুসরণ করে, কিন্তু আমি কি করছি, বলটাকে ঠেলে ওপর দিকে তোলার চেষ্টা করছি। তো তার মানে বলের যেদিকে সরণ হচ্ছে তার অপোজিট দিকে আমি ফোর্স লাগাচ্ছি। তো যখন এই রকম কোনো ঘটনা হবে তখন সেটাকে বলা হবে নেগেটিভ ওয়ার্ক ডান। তো চলো একটু লিখে দিই, নেগেটিভ ওয়ার্ক ডানের ক্ষেত্রে কিন্তু কসের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, কসের অ্যাঙ্গেল সরি 180 ডিগ্রি হতে হবে। যদি 180 ডিগ্রি থাকে তবে কিন্তু সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান বলবো। 180 ডিগ্রি কখন হবে? যখন সরণ এবং বল দুটো অপোজিট দিকে অভিমুখ করে থাকবে। কেমন? চলো নেক্সট পয়েন্টের দিকে যাই, কোশ্চেনের দিকে। বলছে ইন কেস অফ নেগেটিভ ওয়ার্ক ডান, দেখো এক্ষুনি তোমাদের বলে এসেছি, আনসার করো দেখি কত মন দিয়ে শুনেছো। বলছে ইন কেস অফ নেগেটিভ ওয়ার্ক, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট? আনসার করবে সবাই, যারা যারা জয়েন করেছো কুইকলি আনসার করো। তোমাদের কিন্তু আমি এক্ষুনি বোঝালাম যে নেগেটিভ ওয়ার্ক ডান, পজিটিভ ওয়ার্ক ডান, জিরো ওয়ার্ক ডান কি। জিরো ওয়ার্ক ডানের ক্ষেত্রে বারবার কি বলছি, ডিসপ্লেসমেন্ট যেটা হবে আর ফোর্স যেটা প্রয়োগ করা হবে সেটা সব সময় কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। পজিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম? পজিটিভের ক্ষেত্রে বলেছিলাম যেটা ডিসপ্লেসমেন্ট হবে সেটার অভিমুখ আর ফোর্স যেটি অ্যাপ্লাই করা হবে দুটো অপোজিট দিকে হবে, এবং এখানে অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি, তাহলে সরি এখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রির
কম, কেমন 90 ডিগ্রির কম, তো আমি বলতেই পারি এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী স্থানে তোমার অ্যাঙ্গেল হবে যদি পজিটিভ ওয়ার্ক ডান হয়। ক্লিয়ার? মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? তো পজিটিভ ওয়ার্ক ডানের ক্ষেত্রে কিন্তু যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে সেদিকে ফোর্স হবে, এবং এই কসের ভ্যালু কিন্তু 0 থেকে 89 ডিগ্রির মধ্যে হতে হবে, তবে গিয়ে সেটাকে পজিটিভ ওয়ার্ক ডান বলা হবে। ওকে, তনয়ের আনসার চলে এসেছে, ইয়েস 180 ডিগ্রি উইল বি দ্য রাইট আনসার। 180 ডিগ্রি কেন? কারণ ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট যখন অপোজিটে হয় তখনই সেটা নেগেটিভ ওয়ার্ক ডান বলা হয়। চল নেক্সট কোশ্চেনের দিকে এবার আমরা যাই। কি বলছে? উইচ অফ দ্য ফলোয়িং ইজ সিজিএস ইউনিট, উইচ অফ দ্য ফলোয়িং ইজ সিজিএস ইউনিট অফ দ্য, চলো কোশ্চেন চলে এসেছে, কি বলছে? উইচ অফ দ্য ফলোয়িং ইজ সিজিএস ইউনিট অফ ওয়ার্ক, ওয়ার্কের সিজিএস ইউনিট কি? তাড়াতাড়ি আনসার করবে সবাই যারা যারা আছো। তনয়, সুদীপ্তা, রিক, সবাই আনসার করবে, কি হবে এটার আনসার? উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ সিজিএস ইউনিট অফ ওয়ার্ক, ওয়ার্কের সিজিএস ইউনিট কি? মিটার পার সেকেন্ড, এটা কার ইউনিট গো? মিটার পার সেকেন্ড, এটা ভেলোসিটি বা স্পিডের এসআই ইউনিট, মিটার পার সেকেন্ড এসআই ইউনিট হয়ে যাচ্ছে কার? ভেলোসিটি বা স্পিডের। নিউটন যদি আমি আসি, নিউটন কিন্তু ফোর্সের, কিন্তু সেই ফোর্সের এটা কিন্তু এসআই ইউনিট। যদি আমি হার্টস আসি, হার্টসও কিন্তু এসআই ইউনিট, কিন্তু কার? ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক। তার মানে তুমি যদি নাও ওয়ার্কের ইউনিট কি, তুমি এইগুলো দেখে আলাদা করে নিতেই পারবে যে আরে এগুলো তো এসআই ইউনিট দেওয়া আছে, জিজ্ঞেস করেছে সিজিএস ইউনিট, তো তার মানে আর উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা বলো তো ওয়ার্কের এসআই ইউনিট কি? সিজিএস ইউনিট আর্গ লেখা আছে, ভেরি গুড তনয়, সিজিএস ইউনিট আর্গ লেখা আছে, এসআই ইউনিট কি হবে ওয়ার্কের একটু ভেবে বলো তো? ওয়ার্কের যদি আমি এসআই ইউনিট আসি সেটা কিন্তু হবে জুল। এই জুলের সাথে আর্গের কি সম্পর্ক সেটাও জেনে নি। ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল, এক জুল সমান সমান 10^7, মানে 10^7 আর্গ। তো জুলের সাথে 10^7 আর্গের সম্পর্ক তৈরি করে সিজিএস ইউনিট। আরও একটা জিনিস মাথায় রাখবে, জুল কিন্তু এনার্জিরও সিজিএস, সরি, জুল কিন্তু এনার্জিরও এসআই ইউনিটের মধ্যে পড়ছে, আর সেই কারণে আর্গকেও এনার্জির সিজিএস ইউনিট বলা হয়। ওয়ার্ক এবং এনার্জির এসআই সিজিএস ইউনিট কিন্তু সমান সমান হয়, এটা একটু মাথায় রেখো। আরো একটা জিনিস এটার সাথে মাথায় রাখতে হবে যে যত ওয়ার্ক ডান করা হয়, ভালো করে বোঝো, যখন কোনো জিনিসের ওপর কার্য করা হয় তার মানে তার মধ্যে এনার্জি বা শক্তি তৈরি করা হয় বা ট্রান্সফার করা হয়। মাথায় ঢুকেছে? ওয়ার্ক যখন ডান করা হয় তখন সেই বস্তুর মধ্যে এনার্জি ট্রান্সফার করা হয়, তাকে এনার্জাইজ করা হয়। এই জিনিসটা মাথায় রেখো, এনার্জির সাথে ওয়ার্কের এটাই কিন্তু সম্পর্ক। যত তুমি ওয়ার্ক ডান করবে তত তার মধ্যে এনার্জি ট্রান্সফার হবে, ওয়ার্কের সাথে এনার্জির এটা সম্পর্ক, এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। ভেরি গুড তনয়, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই, ভালো করে পড়বে কোশ্চেনটা, হ্যাঁ ভালো করে পড়বে। কি বলছে? এ গার্ল ইজ ক্যারিং এ স্কুল ব্যাগ অফ 3 kg মাস, বলছে একটা মেয়ে 3 kg মাসের একটা স্কুল ব্যাগ ক্যারি করছে, ঠিক আছে, বলছে এবং 200 মিটার অন এ লেভেল রোড গেছে, মানে সমতল পথে এই মেয়েটা 2 কিলোমিটার গেছে পিঠে 2 kg স্কুল ব্যাগ নিয়ে, এইভাবে গেছে। বলছে তাহলে ওয়ার্ক ডান কত হয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে? বাবু গ্র্যাভিটেশন ফোর্স ওকে সব সময় নিচের দিকে নামছে আর মেয়েটা যাচ্ছে এই দিকে, তাহলে এবার বলো ওয়ার্ক ডান কত হবে?
ওকে, তনয়ের আনসার এসেছে, বাকি কেউ কিন্তু আনসার করছে না। বুঝতে কি পাচ্ছ না, নাকি মাথায় ঢুকছে না? এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, বারবার বলছি, রেল, CHSL, CGL সবেতে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। এবং বারবার বলছি, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তো সেই কারণে আমাকে কোনো অঙ্ক আর করতে হবে না। আমি জানি cos 90 ডিগ্রি মানে জিরো, তাই এখানে জিরো ওয়ার্ক ডান হচ্ছে। ভেরি গুড সবাই, যারা যারা আনসার করেছো। চলো কাটলাম, নেক্সট যাই আমরা। হাউ আর জুল অ্যান্ড আর্ক রিলেটেড, এক্ষুনি বলে এসেছি জুল এবং আর্ক কিভাবে একটা একজন আরেকটার সাথে সম্পর্কিত, কিভাবে এসআই এবং সিজিএস এর সম্পর্ক গড়ে তোলা হয়েছে, আনসার করবে কোনটা হবে রাইট আনসার, এ বি সি ডি। ভেরি গুড তনয়, ওয়েল ডান। 1 জুল মানে হচ্ছে 10^7 আর্ক, এটাই হচ্ছে জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই ওয়ার্ক আর এনার্জির মধ্যে সম্পর্ক তো আমরা পড়ে নিলাম, যে কোনো বস্তুর ওপর কার্য করা মানে তার মধ্যে এনার্জি তৈরি করা, তৈরি করা বলবো না, এনার্জি ট্রান্সফার করা, তাই না? যত বেশি কাজ হবে তত বেশি এনার্জি ট্রান্সফার হবে। তো তার মানে যেখানে শূন্য কার্য হচ্ছে, এই যে বারবার বলছি জিরো ওয়ার্ক হচ্ছে, তাহলে কি আমি বলতে পারি সেখানে শূন্য এনার্জিও লাগছে? জিরো ওয়ার্ক মানে জিরো এনার্জি, যার মধ্যে যত বেশি কাজ তার মধ্যে তত বেশি এনার্জি ট্রান্সফার হবে। যেখানে জিরো ওয়ার্ক হচ্ছে সেখানেও তার মানে জিরো এনার্জি, এটা তো নিশ্চয়ই বলতে পারি আমরা একদম। আচ্ছা আর কি বলতে পারি, দেখো বারবার আমি বলছি যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরবে, তো আমি ধরে নিলাম এখানে আমি সূর্যকে রেখেছি, তো এই সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে, দুটো সাইজ এক হয়ে গেছে, তো এটা ধরে নিচ্ছি আর্থ। তো পৃথিবী যখন ঘুরছে, এই পৃথিবী সূর্যের দিকে যে বল প্রয়োগ করছে সেটাকে কি বলা হয়? কেন্দ্রাভিমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। কি বলা হচ্ছে? কেন্দ্রাভিমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। কেমন? তো এই যে সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা সূর্যের দিকে বা সূর্য পৃথিবীর ওপর প্রয়োগ করছে, মানে পৃথিবী থেকে সূর্যের দিকে প্রয়োগ হচ্ছে। কেন প্রয়োগ হচ্ছে? কারণ সূর্য পৃথিবীকে নাচ্ছে নিজের দিকে। তো এই যে বলটা প্রয়োগ হচ্ছে তাকে সেন্ট্রিপেটাল ফোর্স বা এক মানে কেন্দ্রাভিমুখী বল বলা হয়। যখনই এই সেন্ট্রিপেটাল ফোর্সটা ভেঙে যাবে, পৃথিবী এইরকম সোজা বেরিয়ে যাবে, তাই না? তাহলে কি আমি বলতে পারি যে সেন্ট্রিপেটাল ফোর্স যেখানে যেখানে হবে সেখানে শূন্য কার্য হতে চলেছে? একদম বলতে পারি, কারণ সেন্ট্রিপেটাল ফোর্স তখনই তৈরি হয় যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো এখানে এ যদি বৃত্তাকার পথে ঘোরে, তার মানে এখানেও শূন্য কার্য হবে। একটা বলকে নিয়ে যদি আমি বৃত্তাকার পথে ঘোরাই, সেখানেও কিন্তু শূন্য কার্য হবে, কারণ সব জায়গায় বৃত্তাকার পথেই ঘুরছে, আর বৃত্তাকার পথে ঘোরা মানে সেখানে কেন্দ্রাভিমুখী বল অ্যাপ্লাই হবে। ওকে, ভেরি গুড অভিজিৎ, সুদীপ্তা, ভেরি গুড। তো এটা মাথায় রেখো, যেখানে সেন্ট্রিপেটাল ফোর্স সেখানে কিন্তু জিরো ওয়ার্ক ডান হবে, আর জিরো ওয়ার্ক ডান মানে জিরো এনার্জি। এই সেন্ট্রিপেটাল ফোর্সের এগেনস্টে আরও একটা ফোর্স কাজ করে, বলতে পারবে কি ফোর্স? সেন্ট্রিপেটাল ফোর্সের এগেনস্টে আরও একটি ফোর্স কাজ করে, যারা যারা আছো একটু আনসার দিতে পারবে কি ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্সের এগেনস্টে কাজ করে? সেন্ট্রিপেটাল ফোর্স যদি সূর্যের দিকে অভিমুখ থাকে, তাহলে যে ফোর্সটা ওর এগেনস্টে কাজ করবে তার অভিমুখ নিশ্চয়ই তার বিপরীত দিকে হবে। আরে হ্যাঁ কি না? ইয়েস, তার অভিমুখ তার বিপরীত দিকে হবে। তো এই যে বিপরীত দিকে যে বলটি অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র থেকে বিমুখ হয়েছে, তো এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কেমন মাথায় ঢুকেছে? তো এই সেন্ট্রিফিউগাল ফোর্স কোথায় দেখতে পাওয়া যায়? ওয়াশিং মেশিনে দেখতে পাওয়া যায়। যখন আমি দুধ থেকে মিল্ককে আলাদা করি, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সকে অ্যাপ্লাই করে করি। তো দুটো ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে, কারণ ডিসপ্লেসমেন্ট দেখো, সেন্ট্রিপেটাল ফোর্সের ক্ষেত্রেও 90 ডিগ্রি হচ্ছে, সেন্ট্রিফিউগালের ক্ষেত্রেও 90 ডিগ্রি হচ্ছে। তো এই দুটো ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান সবসময় জিরো হবে, এটা মাথাতে রেখো। ভেরি গুড, ভেরি গুড।
একদম তনয় অভিজিৎ সুদীপ্তা, সেটাই আমি বললাম যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা কাটলাম। চলো এই রিলেটেড কোশ্চেন আমরা করে নিই। রেট অফ ওয়ার্ক ডানকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্ক ডান রিলেটেড আরো একটা ফর্মুলা চলে এসেছে, বলছে রেট অফ ওয়ার্ক ডানকে কি বলা হয়। দেখি কার কার আনসার আসে, রেট অফ ওয়ার্ক ডানকে কি বলা হয়, কুইক কুইক আনসার করো। ওকে তনয় বলছে এনার্জি, রেট বলেছে, যেখানে রেট কথাটা থাকবে তার মানে টাইমের রেসপেক্টে জিজ্ঞেস করছে যে একটা নির্দিষ্ট টাইমে আমি কত ওয়ার্ক ডান করছি। তো শুধু যদি ওয়ার্ক ডান জিজ্ঞেস করতো তাহলে ওয়ার্ক ডান সাথে এনার্জির একটা সম্পর্ক আছে আমরা জানি, কিন্তু এখানে শুধু ওয়ার্ক ডান বলেনি, বলেছে রেট অফ ওয়ার্ক ডান মানে সময়ের প্রেক্ষিতে কতটা কাজ করছি আমরা। তো ওয়ার্ক ডান আপন টাইম একে সবসময় বলা হয় পাওয়ার। কেমন? এই পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। এসআই ইউনিট কি? ওয়াট। কেমন? বা এটাকে জুল পার সেকেন্ডও আমি বলতে পারি। ভেরি গুড তনয়, অভিজিৎ, সুদীপ্তা, ভেরি গুড, ওয়েল ডান। চলো নেক্সট, এই ওয়ার্কের আরেকটা ফর্মুলা হয়। ওয়ার্কের এতক্ষণ অবধি আমরা কি ফর্মুলা জানলাম? ওয়ার্কের এতক্ষণ অবধি আমরা ফর্মুলা জানলাম যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা, তাই তো? এবং এই কস থিটা নিয়ে এত গল্প হলো, পজিটিভ, নেগেটিভ, জিরো। আরেকটা হয় ওয়ার্ক ডানের ফর্মুলা। কি ওয়ার্ক ডানের ফর্মুলা হয়? সেটা হচ্ছে ইলেকট্রিসিটির ক্ষেত্রে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ বলি, তো সেই পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে যখন আমি চার্জকে যুক্ত করি, ইনটু করি, তখন যে ফর্মুলাটা হয় সেটাকেও ওয়ার্ক ডান বলা হয়। বিভব প্রভেদের সঙ্গে যদি আমি চার্জকে গুণ করি তাহলেও কিন্তু আমি ওয়ার্ক ডানের ফর্মুলা পাবো, এবং এই ওয়ার্ক ডান ইলেকট্রিসিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণ ক্ষেত্রে ওয়ার্ক ডানের এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, ইলেকট্রিসিটির ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। একদম, ভেরি গুড সুদীপ্তা। কেমন? তো এই জিনিসটা মাথায় রেখো, এরপর লাগবে। কাটলাম, নেক্সট প্রশ্ন কি বলছে? দ্য ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপেটাল ফোর্স ইজ, এক্ষুনি বলে এসেছি, ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপেটাল ফোর্স ইজ, সেন্ট্রিপেটাল ফোর্সের ওয়ার্ক ডান কাকে বলে, বা কত কি হয়, পজিটিভ হয়, জিরো হয়, নেগেটিভ হয়, নাকি সব মিলিয়ে হয়। দ্য ওয়ার্ক ডান অফ সেন্ট্রিপেটাল ফোর্স ইজ কি হবে? তনয়ের আনসার সবার আগে চলে এসেছে, ভেরি গুড তনয়, যে তুমি মন দিয়ে শুনছো এবং আনসার করছো, ভেরি গুড। তো এটা হচ্ছে জিরো। একদম জিরো হবে আনসার, কারণ আমি কি বললাম, সেন্ট্রিপেটাল ফোর্স হোক, সেন্ট্রিফিউগাল ফোর্স হোক, সবার ক্ষেত্রে যেহেতু ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ফোর্সের সাথে, তো সে কারণে সেটা জিরো ওয়ার্ক ডান হবে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। বলছে ইন অর্ডার টু ডু ওয়ার্ক এনার্জি ইজ, এনার্জি কি হবে যদি ওয়ার্ক ডান করা হয়, তাহলে এনার্জির কি হবে জিজ্ঞেস করছে। ইন অর্ডার টু ডু ওয়ার্ক এনার্জির কি হবে, এক্ষুনি বলেছি, ইন অর্ডার টু ডু ওয়ার্ক এনার্জির কি করা উচিত, বা এনার্জির সাথে কি হবে, ওয়ার্ক ডানের সাথে এনার্জির কি সম্পর্ক। ভেরি গুড, ভেরি গুড তনয়, ইয়েস, ট্রান্সফার্ড অর কনভার্টেড, আইদার ট্রান্সফার্ড হবে অর কনভার্টেড হবে এনার্জি, যত ওয়ার্ক ডান করবে তত এনার্জি ট্রান্সফার হবে, এবং এনার্জিকে কখনো তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধু ট্রান্সফার করা যায় বা কনভার্ট করা যায়, এটা বলা হয়েছে না? কোন সূত্রে বলা হয়েছে বলতো এই কথাটা, যে এনার্জিকে শুধুমাত্র ট্রান্সফার করা যায়, এনার্জিকে কনভার্ট করা যায়, কিন্তু এনার্জিকে তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, কোন সূত্রে এই কথাটি বলা হয়েছে বলো দেখি, কার মাথায় আসছে, সবার ফার্স্ট কে আনসার দেবে, দেখি আনসার দাই চাই আমি সবার থেকে। কি বললাম? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, অনলি ট্রান্সফার্ড অর কনভার্টেড। কে বলেছে, কোন সূত্র, কেউ নয়, কোন সূত্রে বলা হয়েছে এই যে কথাটা আমি বলছি, এটি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, বা যাকে বাংলায় বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। থার্মোডাইনামিক্স ফার্স্ট ল বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই কথাটি কিন্তু বলা হয়েছে,
যে এনার্জির একদম কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি আমরা এটার ক্ষেত্রে বলি না, আমরা বলি যে এনার্জিকে তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, সেটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে বলা হয়। কাঞ্চন গুড নুন, একদম মাসিউর রহমান, ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনের দিকে এবার আমরা যাই, পরের কোশ্চেনের দিকে। যা যা পয়েন্ট এখনো অবধি বলেছি লিখছো তো? আচ্ছা না লিখলেও মাথায় থাকছে তো, কারণ পরের প্রশ্নগুলোতে লাগবে এবার। চলো নেক্সট প্রশ্নতে যাই। 1 জুল ইজ ইকুয়াল টু হাউ মেনি আর্ক? একটা প্রশ্নকে ঘুরিয়ে দিয়েছে, 1 জুল ইজ ইকুয়াল টু হাউ মেনি আর্ক জিজ্ঞেস করেছে। আনসার করবে সবাই, 1 জুলকে কত আর্গের সাথে তুলনা করা হয়? মাসিউর, কাঞ্চন, ভেরি গুড, 10^7 আর্গের সাথে তুলনা করা হয়। এই 10^5 এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? যখন নিউটন, নিউটন কি, নিউটন হচ্ছে ফোর্সের এসআই ইউনিট, বল, বলের এসআই ইউনিট। 1 নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক ক্ষেত্রে 10^5 সংজ্ঞাটা ব্যবহার করি। ডাইনটা কি? সিজিএস ইউনিট, কার, ফোর্সের। ভেরি গুড ভেরি গুড সবাই, ভেরি গুড তনয়। চলো নেক্সট প্রশ্ন। দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াশিং মেশিন ইজ? ওয়াশিং মেশিনে কোন ধরনের ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হয়? তো ওয়ার্কিং প্রিন্সিপাল কি হবে এই ওয়াশিং মেশিনে? একদম কাঞ্চন, আমারও বেশ ভালো লাগছে লাইভে এসে। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করছি একদিন করে কেরিয়ার উইলে লাইভে আসা। ওকে তনয়ের আনসার চলে এসেছে। গুড আফটারনুন অর্পিতা, ওয়েলকাম টু দ্য ক্লাস। কি হবে? দ্য রাইট আনসার সেন্ট্রিফিউগেশন, কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স বলেছিলাম। এই সেন্ট্রিফিউগেশন বা সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যবহার করা হয় ওয়াশিং মেশিনে মিল্ক বা দুধ থেকে যখন ক্রিমকে আলাদা করা হয়, রক্ত থেকে যখন প্লাজমাকে আলাদা করা হয়, তখনও কিন্তু এই সেন্ট্রিফিউগেশনকে ব্যবহার করা হয়। ভেরি গুড সবে ভেরি গুড। চলো কাটলাম, নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। জুল ইজ এ ইউনিট অফ, জুল কার ইউনিট? আনসার করবে। ওকে অর্পিতা কোনো অসুবিধা নেই। জুল ইজ এ ইউনিট অফ, জুল কার ইউনিট? জুল বলে এসেছি ওয়ার্কের ইউনিট, ওয়ার্ক এবং সেই সাথে সাথে এনার্জিরও কিন্তু ইউনিট হচ্ছে এই জুল। মাথায় থাকে যেন বারবার বলে দিলাম, পাওয়ারের এসআই ইউনিট কি হবে? ওয়াট হবে, যাকে জুল পার সেকেন্ডও বলা হয়। মোমেন্টামের ক্ষেত্রে কি হবে? মোমেন্টামের ক্ষেত্রে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হবে, কারণ মোমেন্টাম বা ভরবেগের সূত্র কি? ভরের সাথে বেগের গুণফল। তো কিলোগ্রাম ভর আর এটা হচ্ছে বেগ। চলো কাটলাম, ভেরি গুড ভেরি গুড তনয়, কামচন, মাসিউর, অর্পিতা, ভেরি গুড। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন। হোয়াট হ্যাপেন্স টু দ্য বডি অন হুইচ ওয়ার্ক ইজ ডান? যখন ওয়ার্ক ডান হয় তখন কি হয় ওই বডিটার ওপর? হোয়াট হ্যাপেন্স টু এ বডি ওয়েন ওয়ার্ক ইজ ডান? ওয়ার্ক ডান মানে এনার্জি ট্রান্সফার্ড অর কনভার্টেড, এবার বলো। ভেরি গুড তনয়, ভেরি গুড মাসিউর, ভেরি গুড। তার মানে আমি একটু হলেও বোঝাতে পারছি তোমাদের, কি বলো? একদম, ইট গেইনস এনার্জি। বারবার বলছি যত বেশি ওয়ার্ক দেব করব তত বেশি এনার্জি তৈরি হবে ওর মধ্যে। সো ইয়েস, ইট গেইনস এনার্জি। ভেরি গুড অর্পিতা, কামচন, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনের দিকে এবার আমরা যাই। কি বলছে? ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, বলছে ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে। কি বলছে? ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অফ দ্য অবজেক্ট যার মাস 10 কেজি, এবং এই 10 কেজির মাসকে ভালো করে বোঝো। এই 10 কেজির মাসকে আমি কি করেছি, 20 মিটার হাইটে নিয়ে গেছি, মানে ওইটা প্রথমে এখানে ছিল, এখান থেকে আমি বিতে নিয়ে গেছি। এ থেকে বি এর এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 মিটার। তো বলছে ওয়ার্ক ডান কত হয়েছে? ওয়ার্ক ডান মানে কি বললাম, এনার্জি যত আমি কনভার্ট করব বা যত আমি ট্রান্সফার করব। তো এখানে আমি যখন ওপরের দিকে নিয়ে গেছি গ্র্যাভিটির এগেনস্টে, তো তার মানে এখানে এক ধরনের এনার্জি তৈরি হয়েছে এর মধ্যে।
আমি যখন মাটি থেকে কোনো বস্তুকে অনেক ওপরের দিকে নিয়ে গিয়ে রেখে দিই, তখন সেই বস্তুর মধ্যে যে এনার্জি তৈরি হয় তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। ভালো করে বোঝো, তখন তাকে কি বলা হয়? পোটেনশিয়াল এনার্জি বলা হয়। কখন? যখন কোনো বস্তুকে পৃথিবীর মাটি থেকে অনেক ওপরের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে রেখে দিই, ছেড়ে দিই না, রেখে দিই, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? মাস মানে ভর, তার সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটাকে ইনটু করব, এবং কতটা হাইটে নিয়ে গিয়ে রেখেছি তাকে ইনটু করব। তো তার মানে আমি কি জানি ওয়ার্ক ডান মানে কতটা এনার্জি ট্রান্সফার্ড হয়েছে বা কনভার্ট হয়েছে। তাহলে আমি কি এখানে লিখতে পারি ওয়ার্ক ডান মানে mgh? ইয়েস অর নো, আমি কি লিখতে পারি ওয়ার্ক ডান মানে mgh? ওকে, কাঞ্চন বলেছে ডি, তনায়ও আনসার দিয়ে দিয়েছে, একদম। তো আমি লিখতেই পারি। কেন আমি এই জিনিসটা লিখতে পারলাম? কারণ আমি জানি ওয়ার্ক ডান মানে কারোর মধ্যে এনার্জি তৈরি হওয়া, তৈরি হওয়া বলবো না, ট্রান্সফার হওয়া বা কনভার্ট হওয়া। তো যখন আমি নিয়ে গেছি তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, তার ফর্মুলা হচ্ছে এটা। তো আমি যখন বসাবো, মাস হবে 10, গ্র্যাভিটিও 10, আর হাইট হচ্ছে তোমার এখানে 20 mgh, 10 কেজি আছে, 20 মিটার আছে, একদম। তো যদি তুমি এটাকে ইনটু করো তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? -1960 জুল এখানে ওয়ার্ক ডান হবে। আচ্ছা, এখানে আমি 10 না ধরে, আমি যদি, আচ্ছা 10 ধরেও করি, তো অ্যারাউন্ড তোমার 2000 আসছে। ভালো করে বোঝো, অ্যারাউন্ড তোমার 2000 আসছে। তো 2000 এর কাছাকাছি কোনটা হবে? এইটা হবে। কেমন? তোমার এবার মনে হতেই পারে যে ম্যাম এখানে নেগেটিভ কেন হলো, মনে তো হতেই পারে নেগেটিভ কেন হলো। কারণ দেখো, আমি গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে নিচের দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওর অপোজিট দিকে, তো সেই কারণে এটা হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে 9.8 ধরেছে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি 10ই ধরবে, ধরে দেখবে ওর কাছাকাছি কোনটা আসছে। তো ওর কাছাকাছি এটা আসছে, তুমি এটাকে মার্ক করে নেবে, একদম। তনয়, ভেরি গুড। আমি কেন 10 ধরেছি? কারণ আমি আর 9.8 দিয়ে ক্যালকুলেট করিনি, কারণ টাইম বাঁচাতে হবে না। তো আমি এরম করলাম, করে দেখলাম এর কাছাকাছি সংখ্যা কোনটা আসছে, তো এটা আসছে, তো এটাকে মার্ক করে দিলাম। আর নেগেটিভ কেন হলো? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তাই কাটছি। নেক্সট প্রশ্নের দিকে যাই, চলো কি বলছে, পড়ো তাড়াতাড়ি। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান ইন মুভিং এ চার্জ অফ 5 কুলাম? বলছে 5 কুলাম চার্জকে আমি 16 ভোল্টের একটা তারের মধ্যে দিয়ে মুভ করিয়েছি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ইলেকট্রিসিটির প্রশ্ন। আমি কি বলেছিলাম, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়? যেটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, মানে 16 ভোল্ট, তার সাথে তুমি চার্জকে ইনটু করবে, চার্জ কত? 5 কুলম, তাহলে 5 16 80, তার মানে 80 জুল এখানে আনসার হয়ে যাবে। ভেরি গুড তনয়, মাসিউর, ভেরি গুড। আচ্ছা, ক্লাস করে কি মজা আসছে? মনে হচ্ছে কি যে একটু আলাদা ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি বা একটু আলাদা ধরনের কিছু জানতে পাচ্ছি? ক্লাস করে কি এটা মনে হচ্ছে? যারা যারা আছো একটু ক্লাসে আমাকে একটু বলবে, আমার অনেক পুরনো স্টুডেন্ট তোমরাও আছো, যারা নতুন আমাকে দেখছো তারাও আছো, একটু তোমাদের থেকে কমেন্ট জানতে চাই যে ক্লাস করে কি কিছু বেনিফিট হচ্ছে, নাকি সেই একই গতে বাঁধা জিনিস শিখছো, নাকি কিছু নতুন জিনিস শিখছো? ওকে, তনয় বলেছে, আচ্ছা কিছু নতুন জিনিস কিন্তু শিখতে হবে, কারণ পরীক্ষা রেগুলার নিজেকে আপডেট করছে কোশ্চেন। তো যেহেতু কোশ্চেন আপডেট হচ্ছে রেগুলার, আমাদেরকেও আপডেট রাখতে হবে, এবং সেই আপডেট রাখার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। কাটলাম, লাস্ট কোশ্চেন আজকের, একটু আনসার করবে। কি বলছে? রিভলভিং অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান ইজ, সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘোরে তখন যে ওয়ার্ক ডান হয় সেই ওয়ার্ক ডানকে কি বলা হয়? সেই ওয়ার্ক ডানকে কি বলা হয়? জিরো ওয়ার্ক বলা হয়, পজিটিভ ওয়ার্ক বলা হয়, নেগেটিভ ওয়ার্ক বলা হয়, নাকি কোনোটাই নয়? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তো তার মানে সেই বৃত্তাকার পথে ঘুরছে, আর বৃত্তাকার পথে
আসছে ঘোড়া মানে একটা ফোর্স সূর্যের দিকে লাগছে, আর যদি এই ফোর্সটা কেটে যায় মানে পৃথিবী এইভাবে বেরিয়ে যাবে সোজা, তো তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম সেখানেই তার মানে জিরো ওয়ার্ক, তার মানে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে না তো এনার্জি লাগে আর নাই কোনো কাজ করতে হয়, তো সেই কারণে অনন্তকাল ধরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে। ভেরি গুড তনয় মাসিউর, ভেরি গুড, ওয়েল ডান। তো আজকের ক্লাস তোমাদের জন্য আমার এইখানেই শেষ হলো। আমরা কিন্তু বিভিন্ন কোর্স অফার করছি এবং এখন রানিং যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে WBCS প্রি ওরিয়েন্টেড কোর্স, SSC CGL ওরিয়েন্টেড কোর্স, কলকাতা পুলিশ ওরিয়েন্টেড কোর্স এবং SLST। যারা যারা ইন্টারেস্টেড আছো, কেরিয়ার উইল বাংলার যে আমাদের অ্যাপ আছে, কেরিয়ার উইলে যাবে, সেখানে গিয়ে স্টেট PCS এ যাবে, ওখানে আমাদের এই কোর্সগুলোর ডেমো ক্লাস অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো এবং চাইলে অবশ্যই অ্যাডমিশনের দরজা তো খোলাই। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে কিন্তু ভুলো না, যেটা ডেসক্রিপশন নিচে দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের লাইভ ক্লাসে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।